ও দেখছে দিদা কি করছো, দেখ না টানটা পাচ্ছে না দিদা শাক ভাজা তাকি ও ভাবছে কি হচ্ছে এটা। ও কিন্তু মিষ্টির দিকে তাকাচ্ছে, ফট করে ছো না মারে। ও ভাবছে এত কি হচ্ছে, আমি ঘুমটা আমার ডিস্টার্ব হচ্ছে, সামনে মিষ্টি। ক্যান্ডু চুপ করে দেখছে রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিদা পাচ্ছে না, সামনে যেতে হয় না। ও মা ও ঘুমিয়ে গেছে, ওর খাওয়া দাওয়া ভাইপোটা শেষ, ও ঘুমিয়ে গেছে। দেখ আমাকে তো এরকম সাজিয়ে দেয়নি দিদা, শুধু টমেটো দিয়ে ছেড়ে দিয়েছে। আরেকজনের তো কোনো তাপত্তাপ নেই, ও নিয়ে নেবে কিন্তু বাবি। যে কত বছর পর দাদার সাথে একসাথে বসে ভাইফোঁটা হচ্ছে, তুই দেখি দেখি খাচ্ছিস, দেখ তো বেচারা দুজন। না ওদের আসলে পেট ভরা আছে বলে কিছু করছে না। দিও না বাবা মিষ্টিও দিতে নেই, ব্যাস একটু মুখে ছুঁয়ে দাও উঠে চলে আসবে, একটু একটু জাস্ট একদম। ক্যান্ডি মিষ্টি খাবে, ব্যাস হয়ে গেছে। আচ্ছা আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছে কেন, ও কি আনছে আবার দেখো, ওই দেখো বলো দিয়ে দাও, দিয়ে দিই মুখে, ব্যাস টমেটো গিফট পেয়ে গেছে। এই যে টমেটো গিফট পেয়ে গেছে, কটন ও সবচেয়ে পছন্দের খাবার, টমেটো খেতে ব্যস্ত এখন। দিদার কাছ থেকে ভাইফোঁটার গিফট, ভালো লাগছে ও কটন? ভালো লাগছে, ও এখন কোনো দিকে তাকাবেই না, কেন খেতে ব্যস্ত। কটন একটু তাকাও এদিকে, সবচেয়ে পছন্দের জিনিস ও টমেটো, ব্যাস ও পেয়ে গেছে। হয়েছে খাওয়া, হয়েছে? আবার তাকাচ্ছে দেখো, আর দেবে না বাবু, ওই একটা টমেটোই যথেষ্ট, দিদার কাছে আর টমেটো নেই। এবার একটু বসো, একটু সুন্দর করে একটু ফটো তোলো, তোমার দিকে তাকিয়ে আছে। ভাবছি তুমি এত সস্তায় কেন দিয়ে দিলে আমাকে গিফটটা। তুমি প্রণাম করেছো দিদাকে, প্রণাম করেছো দিদা যে তোমাকে ফোঁটা দিল? ওখানে ঘি পড়েছে ঘিয়ে প্রদীপে, ও ঘি চেটে নিল। তুমি পরে তো ব্যাস আরেকবার দিয়ে না, না কথা শোনো, ব্যাস হয়ে গেছে। ও কি খেতে, ও ঘি খেতে এসছে কিন্তু এবার, ও খারাপ হয়ে যাবো। আরেকবার দাও, বেশি মাথা গরম করো না কটনের জন্য। এবার কিন্তু কটন চুপচাপ দেখছে, দেখো ক্যান্ডিকে দিয়েছো যে। আচ্ছা ক্যান্ডিকেও পরে একটু কিছু খায় দিও, ও তো অর টাইমে কিছু খায় না। মা ও গাঁদা ফুলও খেয়ে নেবে কটন, ওকে বিশ্বাস, এই ওই করে দিচ্ছে।